Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বড়মাসিদের গান শুনতে পেয়েছিলাম, কিন্তু তার আগে তো আমাদের উপরে পাঠিয়ে দিয়েছিল, তাই আর দেখা হয়নি। ও, এবার বুঝতে পেরেছি মা, ওই বাড়ির ঠাম্মি কেন এত রেগে গেছিল। কেন রে, তোকে কিছু বলেছে? সবাইকে তো বকছিল, মিষ্টি মাকে, আমাকে। তোকে বকেছে? না না, ওইটা তো আমার বন্ধুর বাড়ি, ওখানে সবাই আমাকে ভালোবাসে, কিন্তু আজকে আমায় ঠাম্মি বকেছে, কিন্তু তার পরের দিন তো ভালোবাসবে, তাই না মা? বাচ্চারা কত সরল মনে বিশ্বাস করতে পারে। পৃথিবীতে সবাই যদি তোর মতো এমন সরল মনে সবাইকে বিশ্বাস করত, ভালোবাসত, তাহলে দুনিয়ায় এই যে এত হানাহানি হিংসা থাকতো না। কিন্তু মামা পড়াতে এলে তো মাসিরা জানতে পেরে যাবে যে আমি মিথ্যে কথা বলছি। ও মাস্টারকে আমি বলে দেবো, আমি সব ঠিক করে দেবো মা। দেখেছিস লক্ষ্মী, একটা মিথ্যে যেন হাজারটা মিথ্যে আসে। কিন্তু তুমি যে বলো মিথ্যে বলা পাপ। এই যে আমি মিথ্যে বললাম, তাহলে কি আমার পাপ হবে মা? না ফিরকি, পাপ যদি কিছু হয়ে থাকে সেটা হবে আমার। এই মিথ্যে তোকে আমার জন্যে বলতে হয়েছে, এর সব দায় আমার, তোর কিচ্ছু হবে না। না মা, ভালো কিছুর জন্যে বা কাউকে বাঁচানোর জন্যে মিথ্যে কথা বলাই কোনো পাপ নেই। তাছাড়া আজকে এইটুকু মিথ্যে যে তোমায় বলতেই হতো মা, আমায় তুমি ক্ষমা করে দিও মা। মা হয়ে আমি তোমায় মিথ্যে কথা বলা শেখালাম। তুমি কেঁদো না মা, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। এছাড়া কোনো উপায় ছিল না রে লক্ষ্মী, ওকে না মিথ্যে শেখালে আমাদের সকলের বিপদ হতো। জানি রে পার্বতী, কিন্তু ও যখন মিথ্যে কথাটা বলছিল না, আমার বুকটা একেবারে ভেঙে খান খান হয়ে যাচ্ছিল। আমি কেমন মারে যে মেয়েটাকে মিথ্যে কথা বলা শেখাচ্ছি। শোন লক্ষ্মী, তোর মেয়েকে তুই এমন শিক্ষা দিচ্ছিস যে কোনো বড় ঘরেও এমন শিক্ষা দিতে পারবে না রে। এই যে তুই মনে মনে এত কষ্ট পাচ্ছিস কেন? ওই ফিরকিকে দিয়ে মিথ্যে কথা বলিয়েছিস বলে? না রে লক্ষ্মী, এতে তোর সব পাপ একেবারে ধুয়ে মুছে গেছে। কেউ না জানুক, মা বহুচেরা তো জানে তুই কেন ফিরকিকে দিয়ে মিথ্যে কথা বলিয়েছিস। দেখিস সে ঠিক তোকে ক্ষমা করে দেবে। আর দেখিস আমাদের ফিরকি বড় হয়ে অনেক অনেক বড় মানুষ তৈরি হবে। আমি একদিন অনেক বড় মানুষ হব।
আর মায়ের সব কষ্ট মুছে দেব। তোমরা দেখো। আমি লক্ষ্মী, আমি ফিরকির মা, কিন্তু সমাজের কাছে এখন আমার একটাই পরিচয়, আমি হিজড়ে। জন্মের পর আমার ছোটবেলাটা কিন্তু আর পাঁচজন সাধারণ মানুষের মতোই নিজের গতিতে নিজের ছন্দে চলছিল, কিন্তু এক হঠাৎ অজানা ঝড় কেমন যেন এলোমেলো করে দিয়ে চলে গেল আমার জীবনটা।
এই যে মাস্টার, আর কতদিন লুকিয়ে রাখবে, বের করো হিজড়াটাকে, নাহলে বাড়ি জ্বালিয়ে দেবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।